আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন স্বাদের একটা নাস্তার রেসিপি শেয়ার করব। খুবই মজার এই নাস্তাটা, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আর এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি মেরি বিস্কুট নিয়েছি, তো চেষ্টা করবেন মেরি বিস্কুট দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে। তো চলুন শুরু করা যাক এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি, দেখে নিন। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো বিস্কিটগুলো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তো খুব বেশি তেল দেবার প্রয়োজন নেই, সামান্য পরিমাণ তেলে এটা ভেজে নেবেন। তেলটাকে একটু স্প্রেড করে নিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। আর বিস্কিটগুলো দিয়ে নেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো আঁচে রাখবেন, তা না হলে কিন্তু নিচ থেকে বিস্কিটগুলো পুড়ে যাবে। তো এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 2 প্যাকেটের মতো মেরি বিস্কিট নিয়েছি। এখন লো ফ্লেমে আমি এই বিস্কিটগুলোকে একটু ভালো করে ভেজে নিব, তো একটু লালচে কালার করে এটাকে ভেজে নিচ্ছি। তো বিস্কিট দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এটা যদি জানতেন তাহলে কিন্তু এটা প্রায়ই বানিয়ে নিতেন সকাল বিকেলের নাস্তার জন্য। তো পরিবারের সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো দেখুন লো ফ্লেমে আমি বিস্কিটগুলোকে ভালো করে এভাবে লালচে কালার করে ভেজে নিয়েছি। যখনই দেখবেন যে এরকম হয়ে গেছে কালারটা তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এখন বিস্কিটগুলোকে আমি তেল ছেঁকে তুলে নিব। তো বিস্কিট থেকে তেলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন যাতে বিস্কিটের গায়ে কোনো রকমের তেল লেগে না থাকে। তো খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো বিস্কিটই ভেজে নিব। তো এখানে আমি 2 প্যাকেট বিস্কিট নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নিতে পারেন। তো সবগুলো বিস্কিটই ভেজে নিয়েছি। তো বিস্কিটগুলো ভাজার পর দেখবেন যে এগুলো আরও বেশি মুচমুচে হয়ে যাবে। তো দেখুন বিস্কিটগুলো ঠিক এভাবে ভেজে নেবেন। এখন এই বিস্কিটগুলোকে আমি একটু ভেঙে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। তো বিস্কিটগুলোকে একটু মুচমুচে করেই ভেজে নেবেন আর খেয়াল রাখবেন বিস্কিটগুলো ভাজার সময় যাতে ভেঙে না যায়। তো এভাবে কিন্তু আমি সবগুলোই ভেঙে ছোট ছোট করে নিয়েছি। এখন এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি আর এই ব্লেন্ডারের জারের ভিতরে আমি কিছুটা পরিমাণ বিস্কিট নিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিলপাটাতেও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবগুলো বিস্কিটই আমি খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখন এখানে একটা প্লেট নিয়েছি আর গুঁড়ো করা বিস্কিটটা এই প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখুন 2 প্যাকেট বিস্কিটে কিন্তু আমার ঠিক এতটা পরিমাণ বিস্কিটের গুঁড়ো হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কিটটা বাড়িয়ে নিতে পারেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর এর উপরে একটা পেপার বিছিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা যে কোনো বাটিতে সেট করে নিতে পারেন। এখন এখানে আমি একটু পেপারের উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি। তো হাতের কাছে ঘি অথবা বাটার যেটা থাকে সেটা ব্রাশ করে নেবেন, বা চাইলে কিন্তু এটা আপনার স্কিপও করে দিতে পারেন, তবে এভাবে করে নিলে কিন্তু খুব সমানভাবে এটা তুলে নিতে পারবেন। তো দেখুন এই মোলটাকে আমি সেট করে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় 1 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তো চেষ্টা করবেন এখানে ঘি দিয়ে নিতে, এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। আর হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন, এটা না দিলেও চলবে। এখন ঘিয়ের সাথে আমি খুব ভালো করে বাদাম কুচি দিয়ে ভেজে নেব। তো এখানে 2 ধরনের বাদাম কুচি নিয়েছি, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কিশমিশ কুচি। এখন বাদাম আর কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নিব কিছুক্ষণের জন্য। তো এভাবে বাদাম আর কিশমিশটাকে যদি ঘি অথবা বাটারে ভেজে নেন তাহলে কিন্তু খেতে অসম্ভব দারুণ লাগবে। তো এটাকে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এ পর্যায়ে এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু মেরি বিস্কিটে চিনির পরিমাণ খুবই কম তাই এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো পাউডার দুধ। আর যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে দুধ আর চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা আমি এই জন্য দিয়েছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত চিনি আর দুধটা খুব ভালোভাবে না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তো একটু সময় নিয়ে এই দুধ আর চিনিটাকে খুব ভালো করে জাল করে নেবেন।
যখনই দেখবেন যে চিনির দানাটা সম্পূর্ণভাবে গলে গেছে আর একটু স্টিকি ভাব চলে এসেছে, তখন কিন্তু এখানে বিস্কিটের গুঁড়াটা দিয়ে নেবেন। চিনি আর পাউডার দুটোকে ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি, আর এ পর্যায়ে এখানে আমি বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন লো আঁচে বিস্কিটের গুঁড়াটাকে খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিব, আর চিনির পানিটা যাতে বিস্কিটের গুঁড়ার সাথে লেগে না থাকে এজন্য কিন্তু এটাকে খুব ভালো করে জাল করে একটু ড্রাই করে নেবেন। তো এর ফ্লেভারটা যাতে ভালো আসে এজন্য এখানে আমি 1 চিমটির মতো এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। তো এই এলাচের গুঁড়াটাকে বিস্কিটের গুঁড়ার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। যখনই দেখবেন যে এরকম একটু আঠালো হয়ে আসবে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। তো সাথে সাথে চূড়া থেকে নামিয়ে এটাকে মোল্ডে এভাবে সেট করে নেবেন, তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তো এ পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে এটাকে সেট করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা শেপে এটা কেটে নিতে পারবেন। তো এভাবে সেট করে নেবেন। তো বিস্কিটটা গরম থাকা অবস্থায় কিন্তু প্রচণ্ড পরিমাণের গরম থাকে, এটা কিন্তু হাত দিয়ে ধরবেন না, তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে। তো এভাবে স্প্যাচুলা দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে এভাবে প্লেন করে নেবেন। এখন এটাকে ঠান্ডা করে নিচ্ছি, তো ফ্যানের বাতাসে 10 মিনিটের মতো এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে আর অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো ভীষণ মজার এই নাস্তাটা, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, এটা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। এখন একটা ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। তো আমি এটা স্টিকের মতো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বরফির শেপেও কেটে নিতে পারবেন। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা শক্ত হয়ে গেছে। তো এটা দেখতে যেমন শক্ত হয়েছে আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা গলে যাবে। এখন এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। তো খুবই মজার এই নাস্তাটি, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনি দারুণ। তো একটু ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হতে পারে। তো ভীষণ মজার এই নাস্তাটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। চাইলে কিন্তু এটা আপনারা বাড়িতে গেস্ট এলে তাদের জন্য সার্ভ করে নিতে পারেন, বুঝতেই পারবে না এটা আপনারা কী দিয়ে তৈরি করেছেন। বিস্কিট দিয়ে ইউনিক স্বাদের এই নাস্তার রেসিপি আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।